আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে চলে এসেছি বাণিজ্য মেলার জয়িতা ফাউন্ডেশন এই স্টল দিতে। তো এই স্টলটি কিন্তু আমাদের পুরনো ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বেতের ল্যাম্পশেড আছে, আর আছে অনেক সুন্দর সুন্দর কিছু কি বলে এগুলোকে ক্যান্ডেল জ্বালানোর জন্য যে স্ট্যান্ড হয় সেগুলো, দেন হচ্ছে পানদানি, প্লেট, অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন। দেন এখানে রিক্সা, ভ্যান, অটো, সিএনজি এগুলোর ছোট ছোট কিছু যেমন আড়ঙে পাওয়া যায় সেগুলো, পরে হচ্ছে কেতলি, কেতলির উপর অনেক সুন্দর সুন্দর হ্যান্ড পেন্ট করা, আর হ্যান্ড পেন্ট করা এই সুন্দর সুন্দর সুপারির যে প্লেট গুলো দেখছিলাম এগুলো কিন্তু অনেক বেশি কালারফুল আর এত বেশি অ্যাট্রাকটিভ, এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এগুলোর ভিতরে কিছু সার্ভ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তো এগুলো বিভিন্ন শেপের আছে, হার্ট শেপের আছে, দেন হচ্ছে এই আট কোনার যে শেপটা এটাতে আছে। এগুলো প্রাইস হচ্ছে 111 টাকা। তো এখান থেকে হচ্ছে আপনারা এগুলো কালেক্ট করতে পারেন, যাদের হচ্ছে ইউনিক ইউনিক কিছু কালেক্ট করার প্যাশন রয়েছে বা আমাদের দেশীয় কিছু কালেক্ট করার শখ রয়েছে। দেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু হাতের কাজ করা ব্যাগ, তারপরে কুশন কাভার, টেবিল রানারের সেট, তারপরে হচ্ছে টেবিল ম্যাট, ঝুড়ি, অনেক কালেকশন আছে, ওয়াল ম্যাট রয়েছে, একদম সুতার হাতের কাজ করা এসব জিনিসপত্র কিন্তু আমরা সচরাচর আরো নিয়ে দেখতে পাই। তো এখানেও কিন্তু এগুলো রয়েছে, টেবিল রানার গুলো বেশ কালারফুল, আর এখানে রয়েছে শতরঞ্জির অনেক কালেকশন। এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের অ্যাভেলেবেল আছে এখানে, আর প্রাইজও কিন্তু ছোট গুলোর প্রাইস একটু কম, বড়গুলো প্রাইস একটু বেশি হবে। আর এখানে ফুলের টপ ডেকোরেট করার জন্য যেরকম যে রাখা হয় এগুলো পাট দিয়ে তৈরি করা, আর পাটের হচ্ছে টেবিল ম্যাটও এখানে রয়েছে। তেন হচ্ছে হ্যান্ডমেড কিছু ব্যাগ, পাটের যে ব্যাগগুলো হয়। তাছাড়াও এই জয়িতা স্টলে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর 1 পিস, 2 পিস, 3 পিস হাতের কাজ করা শাড়ি, বেডশিট, কুশন কাভার, দেন টেবিল রানার অনেক কিছু পেয়ে যাবেন এখানে। বাটিকের ড্রেস থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু এই জয়িতা ফাউন্ডেশন এই স্টলটিতে আসলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন। 1 পিসগুলো প্রাইস তারা হচ্ছে 1200 টাকা আস্কিং প্রাইস, দেন এখানে বার্গেন করা যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।